গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যান্ডিড লাইফ ব্লগ। আজকে হচ্ছে 4th অগস্ট, আজকে 4th অগস্ট বুধবার। তো আজকে সকাল সকাল আমার অ্যাজ ইউজুয়াল পুজো টুজো সব কমপ্লিট, মেয়েকে ক্লাস করানো হয়ে গেছে। তো আমি একটু বাজারে গেছিলাম আজকে কিছু জিনিস আনতে, বিকজ কালকে হচ্ছে শুভকের বার্থডে, কালকে 5th অগস্ট। তো একটু টুকিটাকি প্ল্যান করেছি নিজের নিজেই, জানি না কতটা কী করতে পারবো। তো কালকে ইচ্ছা আছে সকালবেলা ফার্স্টে উঠেই আগে পুজোটা করে নেবো, কারণ কালকে আবার আমাকে মেয়ের স্কুলে যেতে হবে। কালকে একটা নাগাদ মেয়ের স্কুল থেকে ডেকেছে, মেয়ের স্কুলে যেতে হবে, কিছু ওই বুকস জমা নেওয়ার কালেকশান ছিল সেগুলোকে নিয়ে আসতে হবে, তো যেতে হবে। তার জন্য সকাল সকাল উঠেই আমাকে কালকে অনেক সব কিছু করে ফেলতে হবে। তো কালকে ইচ্ছা আছে অনেক সকালবেলা উঠে পুজোটা করে নিয়ে রান্নাবান্না স্টার্ট করে দেবো। কালকে শুভক অফিস যাবে বলছে, তো যা কাল বলেছে তো ডিনারটা ভালো করে বানাবো। তো আজকে এসব নিয়ে এসেছি, যেহেতু তোমরা সবাই জানো যে শুভক পুরো ফুল ভেজ, তো ভেজ রান্না করাটা কিন্তু মানে খুব যে একটা ইজি কিন্তু নয়, কারণ ভেজ নিরামিষ মানে আমিষ রান্নাকে তুমি সহজে চট করে তুমি সেটাকে সুস্বাদু বানিয়ে ফেলতে পারো, পেঁয়াজ রসুন দিয়ে বলো বা কিছু মানে যাই হোক মাছ মাংস ডিম দিয়ে সেটাকে তুমি আরও সুস্বাদু করতে পারো, কিন্তু নিরামিষ রান্নাকে সুস্বাদু করা কিন্তু একটু ডিফিকাল্ট। তো যাই হোক, আমি এই 6 বছরে মোটামুটি শিখে নিয়েছি। তো দুধ নিয়ে এসেছি ঠাকুরের, কালকে ফুল মালা মিষ্টি নিয়ে এসেছি, কালকে সকালে একটু পুজো করবো, ফল টল নিয়ে এসেছি। তারপরে কিছু বাজার ছিল না, সেগুলো টুকিটাকি বাজার নিয়ে এলাম। আর কী নিলাম, আর ওই টুকিটাকি যা যা লাগবে পায়েস টায়েস বানাতে, কাজু কিশমিশ। তারপরে রেসিপিগুলো আমি এখনই বলবো না কালকে কী কী করছি, সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। আর ও হ্যাঁ, আর একটা সারপ্রাইজ ওকে দেওয়ার আছে, সেটা হচ্ছে একটা রাত্রিবেলা একটা কেক কাটবো, তো সেটা আমি অর্ডার করেছি। হ্যাঁ, এ বিষয়ে তোমাদের বলার আছে। তো আমি কী করেছি, তো আমি তো মিয়ামোর মজেনিস টেস্ট অ্যান্ড বাইটস মানে এগুলো খুব কমন হয়ে গেছে ও কাছে, আর ও যেহেতু এগলেস খায় এগলেসগুলো তো আরোই ট্রাই করা হয়ে গেছে, বিকজ এগলেস মিয়ামোরে বলো বা এমনকি কেকসের কেকও, বিগত প্রায় 2-3 বছর ধরে কেউ কেকসের কেকই আমি আনছি আর কেকসের কেকই কাটা হয়, তো ওইগুলো কমন হয়ে গেছে। তো আমি গুগলে সার্চ করে পেয়েছি, গুগলে অনেকগুলো নাম পেয়েছিলাম, তো তার মধ্যে আমার খুব ভালো আর ইউনিক লেগেছে আর খুব রিজনেবল লেগেছে। তোমাদের আমি তোমরা যদি জানতে চাও কমেন্টে লিখে লিখে পাঠিও, তাহলে আমি তার কন্ট্যাক্ট নাম্বারও তোমাদেরকে দিয়ে দেবো। কেকস অ্যান্ড চকলেটস ওনার, উনি বাড়িতেই বেকিং করেন। হ্যাঁ, বিশ্বজিৎ ওর নাম, বিশ্বজিৎ পুরকায়ত ওর নাম, তো খুব ভালো বেকিং মানে বেকিং করে ও, তো যার জন্য আমি দেখলাম যে কয়েকটা রিভিউ দেখলাম খুব ভালো আর খুব রিজনেবল, তো যার জন্য আমি ওকে অর্ডারটা দিই। তো আজকে সেটা ও দিয়ে যাবে, আজকে বিকেল 4টার সময় বলেছি দিয়ে যেতে, ওটা দিয়ে যাবে কেকটা। তো দিয়ে যখন দিয়ে যাবে তোমাদের তো অবশ্যই সেটা দেখাবো, সে রাত্রির 12টার সময় কেকটা কাটবো। শুভকের প্রচণ্ড অনীহা 12টার সময় কেক কাটে না, আমি কালকে কাটবো, বললাম তুমি চুপ করে থাকো, তুমি আমি যা বলবো তুমি তাই করবে, 12টার সময় কেক কাটবে। দেখবে যে আচ্ছা ঠিক আছে, আর অ্যাকচুয়ালি বাড়িতে ওর বাড়িতেও যাবার ছিল, কিন্তু ওখানে এত জল জমে আছে মা মানে শুভকদের বাড়িতে, শাওরার বাড়িতে আর কি, ওর বাবা মা বারবার বলছিল আসার জন্য, কিন্তু এত জল জমে আছে ওনারাও ভয় পাচ্ছেন যে বাচ্চা নিয়ে যাব কি হবে বুঝতে পারছি না, জলটা যদি একটু কমে যায় তাহলে ইচ্ছা আছে ফ্রাইডে বা স্যাটারডে করে যাওয়ার, এখন দেখি কিছু বুঝতে পারছি না কী করবো। তো চলো আজকের দিনটাকে তো শুরু করা যাক, আমি দোকান টোকান সব করে এসেছি, এবারে মেয়ের খাবার বানাবো। আর এক গাদা জামা কাপড় জমে আছে, আমি জানি না কী করবো, বৃষ্টির জন্য তো না মেলতে পারছি না, কিছু করতে পারছি বৃষ্টির জন্য কিছু করা যাচ্ছে না। তো দেখি বাজার টাজারগুলো তুলে নিই, ফুল টুলগুলো ঢুকিয়ে রাখি, মিষ্টি মিষ্টি সেটা ঢুকিয়ে দিয়ে রাখি। কালকে ওর বার্থডে, তো খুব মজাও লাগছে। অন্যবার একবার আমরা মানে তখন ওর ও তখন মানে আমাদের 2 বছর, হ্যাঁ বিয়ের 2 বছরের মাথায় মনে হয় আমরা মন্দারমণি গেছিলাম ওর বার্থডে সেলিব্রেট করতে। তখন মন্দারমণিতে ছিলাম, বোন গেছিলো, বোনের তখন বিয়ে হয়নি, ওখান থেকে গেছি মন্দারমণিতে। ওখানে তো কেক ফেক পাওয়া মানে একটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার, সেই বিশ্ব বাংলা বলে একটা জায়গা আছে মন্দারমণিতে, ওখানে সব জিনিসপত্র পাওয়া, ওখান থেকে কেক খুঁজে খুঁজে নিয়ে গিয়ে ওখানে বসে বসে কেক কেটেছিলাম। তো যাই হোক, আমরা
কালকে তো সেলিব্রেট করছি, কী কী রান্না করবো, কী কী মেনু করবো কালকে তোমাদের সব দেখাবো, সব কিছু শেয়ার করবো অবশ্যই। তো চলো আজকের দিনটাকে শুরু করি, আজকে রান্না টান্না শুরু করে দিই আর চলো। আজকে ওয়েদারটা দেখো সকাল থেকে কী অবস্থা, সকাল থেকে আজকে পুরো যা বৃষ্টি, পুরো বৃষ্টি আজকে সকাল থেকে, সকাল থেকে আজকে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিকে, জামা কাপড় তার মধ্যে শুকাচ্ছে না। খুব মেঘের অবস্থাটা দেখো, কালো হয়ে এসেছে একদম। হ্যাঁ তো চলো, আমার তোমাদের সাথে কথা বলার পর আমার ভাত ডাল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আর এই আর কি এবারে মেয়েকে চান টান করাবো, খাওয়াবো। তার আগে জামা কাপড়ে স্তূপ হয়ে আছে, এই দেখো এগুলো সমস্ত কালকে কাচা হয়েছিল, এবারে এগুলো কাচা হয়েছিল, এবার এগুলোকে এখন বসে বসে পাট করবো। এই দেখো তোমাদের এই জামা কাপড়ে গোছানোর কথা শুনে মনে পড়লো, আমি সেদিনকে বোনেদের সাথে গড়িয়াহাটে গেছিলাম না, এবার আমার মাথাতেই ছিল না, শুভক সেই জোর করে বলে, আমি বলছি না না আমি এখন নেবো না নেবো না, শুভক জোর করে বলে দেখো না এই কটা টপ নিয়েছি চারটে 100 টাকা করে গড়িয়াহাটে। মানে আমি তো হাতিবাগান থেকে সমস্ত কিছু কিনি, কিন্তু এখানে যে এত সস্তা আমি জানতাম না। ও দেখি ওট 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 দেখি দেখাই কী করছে, দেখো একে নিয়ে না পাগল হয়ে যাবে। এই দেখো এটা একটা কি দারুণ, এই টপগুলোর মানে খুব যে একদম পাতলা তা না, মানে ইজিলি এগুলো বাইরে বা টুকটাক কোথাও গেলাম বা বাড়িতে এগুলো ইজিলি পরা যায়, এত সুন্দর এগুলো। এটা এটা এইটা এটা একটা না না আমি এটা সোজা করছি, এটা একটা সুন্দর এগুলো অনলি 100 করে নিয়েছে, খুব সুন্দর দেখতে আর বড় সাইজও পেয়ে গেলাম, সাধারণত বড় সাইজ পাওয়া যায় না হয়তো রাখার কথা। তো ওই আর কি, তো চলো জামা কাপড়গুলোকে এবারে এখন পাট রেখে দেখো কী করছে, কী করছিস রে এগুলো, হ্যাঁ কি করছিস বল, এই করতে থাকে জানো সারাটা দিন আমার পেছনে এই করতে থাকে, আর আমি পাগল হয়ে যাই পাগল হয়ে যাই, এত কাজ তার মধ্যে এই সমস্ত করতে থাকে সারাক্ষণ। আজকে খুব যেহেতু আমার পুজোটা অনেক সকালবেলা হয়ে গেছে বলে, আর তো তোমাদের সাথে শেয়ার করলাম বাজার টাজার দোকান টোকান সব হয়ে গেছে, এবারে চলো জামা কাপড়গুলো ইয়ে করে নিই। গুড আফটারনুন, তো আমার তো সব গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি, আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, এখন এই যে তোমার মম্মা, যাই হোক না এখন কটা বাজে, এখন 4টে বাজে যায় প্রায়, তো এখনও এখনও বৃষ্টি হচ্ছে, দেখো ওয়েদারটা জাস্ট দেখো এখনও বৃষ্টি হচ্ছে ঝিক ঝিক করে, কি অবস্থা, ইস কী যে হচ্ছে, আমার শ্বশুর বাড়ির ওখানে তো সব মনে ডুবে গেল, ওখানে তো এমনিতে মানে একটুতেই খুব বৃষ্টিতেই জল জমে যায়, এখানে জল জমে না, আমাদের এখানে জল জমে না, পরিষ্কার আছে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। তো চলো গুড ইভিনিং, তো আমরা এই এখন আর এখনও বৃষ্টি পড়ছে জানো কি অবস্থা, তারপর আমাদের হাওড়ার বাড়ির ওখানের অবস্থা তো আরোই খারাপ, ওখানে পুরো জলে ভেসে গেছে, তার মধ্যে এই কেকস অ্যান্ড চকলেটস থেকে বিশ্বজিৎ কেকটা দিয়ে গেল, এত বৃষ্টি পড়ছে 4টে আসার কথা ওর 5:30 বেজে গেছে আসতে, তো তো চলো তোমাদের কেকটা কি এখনই দেখাবো নাকি না না থাক 12টার সময়তেই তোমাদের তখনই দেখাবো। এই যেটা হচ্ছে গিয়ে কিন্তু প্যাকেজিংটা, এই যে কেকস অ্যান্ড চকলেটস, ঠিক আছে ওকে, তো চলো এবারে দেখি এখন কী করবো, সন্ধ্যেটা দিয়ে নিই ঠিক আছে, তো চলো